রোগীর অপারেশন করতে যেমন জরুরি বিশেষজ্ঞ সার্জনের, তেমনি তিনটি ধাপে উপস্থিতি জরুরি একজন অ্যানেস্থেসিওলজিস্টের। স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে একজন অ্যানেস্থেসিওলজিস্ট ঘুরে ঘুরে বিভিন্ন অপারেশন থিয়েটারে দৌড়াতে হয়। এতে ঝুঁকিতে পড়েন রোগীরা। প্রাতিষ্ঠানিক, আর্থিক ও সামাজিক মর্যাদা না থাকায় অ্যানেস্থেসিওলজিস্টকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহ কম চিকিৎসকদের। তাই অ্যানেস্থেসিওলজিস্টদের সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শফিক শাহিনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব। আজ ক্যামেরায় ছিলেন আনাল আহমেদ। মূত্রনালীতে অপারেশন, শূন্যতে খাতনা আর এন্ডোস্কোপি করাতে গিয়ে অ্যানেস্থেসিয়ার ভুল প্রয়োগে শিশু আলী আশরাফ নাজির, আয়ান আহমেদ, আহনাফ তাহমিদ আয়হাম এবং রাহিব রেজার মৃত্যুর অভিযোগ পরিবারগুলোর। অভিযোগ, অপারেশনের সময় অ্যানেস্থেসিওলজিস্ট রাখার কথা থাকলেও স্বজন হারানোর পর জানতে পারেন ভুল তথ্য দিয়েছে সার্জন। চিকিৎসা পেশার দীর্ঘ জীবনে শুধু অ্যানেস্থেসিয়া সেবাদানকারী চিকিৎসকরা জানালেন, অপারেশন থিয়েটারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অ্যানেস্থেসিওলজিস্টদের। কিন্তু খরচ কমাতে ভিন্ন পথ বেছে নেন অপারেশনে নেতৃত্ব দেয়া সার্জন। সার্জন কন্ট্যাক্ট করে ক্লিনিক, তোমার এই অপারেশনে করবো আমি, তোমার ওটিতে তুমি কত নিবা, তারে ধরাই দিয়ে সেরেন। সেক্ষেত্রে কিছু সার্জন আছে, তারা সিংহভাগ মেরে দেওয়ার ধান্দায় থাকে। তারা ওই রকম অ্যানেস্থেসিস্ট যারা যারা কম টাকা নেবে, দেখা যাবে যে অপারেশন শেষ হওয়ার আগে এ যেহেতু কম টাকা নিচ্ছে, এর তো কিছু টাকার দরকার, সে আরেক ক্লিনিকে আরেকটা দিতে দৌড় মারতেছে। এই ধরনের অ্যানেস্থেসিস্ট একেবার কম নাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্যাকেজ প্রোগ্রাম করে আপনারা শুনতেছেন না, প্যাকেজ, ওই প্যাকেজের ক্ষেত্রে দেখা হলো একটা কন্ট্যাক্ট করছে সার্জন, এখন এই টাকার ভিতরে সে কেমনে সব কিছু ম্যানেজ করতে গিয়া ওই অ্যানেস্থেসিস্ট ডাকলে তো টাকা বেশি দিতে হবে, তা আমি একটু অন্যরকম ডাকি, সেরকমও ব্যাপার আছে। বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের সভাপতি ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক দেবব্রত বণিক মনে করেন, চিকিৎসকদেরও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। MBBS পাশ করার পর অন্যান্য বিষয়ের মতো অ্যানেস্থেসিওলজি বিষয়ে আগ্রহী করতে সুযোগ সুবিধা ও মূল্যায়ন বাড়াতে হবে। সমাজে এই মর্যাদার লড়াইয়ে সবসময় অ্যানেস্থেসিস্টের পিছনে আসে, মানসিকভাবেও সে তখন দুর্বল থাকে, কেউ সমাজে ফ্যামিলিতেও দেখবে অনেকে ওই রকম মর্যাদা পায় না, যার জন্য অ্যানেস্থেসিয়াতে ওই রকম রোগ আসতে চায়। আমাদের দেশে বেসিক জায়গায় সমস্যা রয়ে যাচ্ছে, আমাদের বেসিক সায়েন্সের টিচার নেই, আমাদের শুধু অ্যানেস্থেসিয়ার না, আমাদের যেখানে ডাক্তার তৈরি হওয়ার কারখানা সেখানেই আসল দোতে, যার জন্য যারা তৈরি আসতেছে ওরও এক্সপার্টটা ওই রকম এক্সপার্টনেস হয়ে যায়। অ্যানেস্থেসিয়াটা হলো একটা ডাবল সোর্ড উইপেন, আপনি বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না, বোথ ইজ ডেঞ্জারাস ফর ইউর লাইফ। এটা অ্যানেস্থেসিয়ার কোনোরকম মানে ব্যত্যয় হলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যাবেন। অ্যানেস্থেসিয়াতে বিশ্বব্যাপী কমপ্লিকেশনের একটা কারণ হলো অ্যানেস্থেসিওলজিস্টের ওয়ার্কলোডটা অনেক বেশি, তারপরে অ্যানেস্থেসিয়ার যেই কাজ করে এতে তার স্ট্রেসও অনেক বেশি, একদম প্রত্যেকটা রোগীর প্রতি সেকেন্ড উনি মনিটর করেন। অ্যানেস্থেসিয়ার ওয়ার্কলোড বেশি, স্ট্রেস বেশি, পর্দার আড়ালে কাজ করে, যার জন্য অ্যানেস্থেসিয়া সাবজেক্টের লোকজন আসতে আজকাল আর উৎসাহিত হয় না। অ্যানেস্থেসিওলজিকে যারা পেশা হিসেবে বেছে নিতে চান তাদের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এতে করে এই বিষয়ে লেখাপড়ার আগ্রহ বাড়বে মেডিকেলের শিক্ষার্থীদের, ফলে তারা ব্যক্তিগতভাবে যেমন লাভবান হবেন তেমনি অপারেশন করতে যাওয়া রোগীদের জীবনও ঝুঁকিমুক্ত হবে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।